অনেক সময় আগেকার কথা, একটা গ্রামে একটা অনেক চতুর আর দুর্বৃত্ত জমিদার ছিল। ও গ্রামবাসীদের অনেক ঠগে রেখেছিল। তাদের মধ্যে কালু নামের একটা লোক ছিল, যে অনেক গরিব ছিল। জমিদার ধীরে ধীরে করে প্রায় তার সব জমিন নিয়ে নিয়েছিল, যেটাতে ও তরমুজের খেতি করত। কালুর বউ কমলা অনেক বছর পরে গর্ভবতী হয়। সে কুয়ো থেকে জল আনার জন্য যেতে পারত না। আমি এটা ভাবছি যে কেননা নিজের জমিতে একটা হ্যান্ডপাম্প লাগাই, কারণ জমিদারের যেই জমিটা আছে সেখান থেকে জল আসতে থাকে, তাই জন্যে অনেক টাকা আমাকেই দিতে হয়, আর তুমি তো জানোই সে কিরকম লোক। কিন্তু ওটাতে অনেক টাকা খরচা হবে তো। হ্যাঁ, সে তো লাগবেই, কিন্তু আমাদের অনেক সুবিধেও হবে। হ্যাঁ, কিন্তু ভালো হয়ে যাবে গো। কালু নিজের ক্ষেতে হ্যান্ডপাম্পের কাজ আরম্ভ করায়, যেটা দেখে জমিদার রেগে যায়, তার অনেক রাগ হয়। আর ও ক্ষেপে কালুর কাছে আসে আর বলে, আরে বাবু, তুমি আমাকে এখনো আমার টাকাগুলো দাওনি, আর এইখানে হ্যান্ডপাম্প লাগানোর তোর কাছে অনেক টাকা আসছে, তাই না? হ্যাঁ। আরে জমিদার বাবু, এটা আমার স্ত্রীর কারণে হচ্ছে। আসলে ও মা হতে চলেছে তো, আর কুয়োর কাছে যেতে পারে না। আর আপনি তো এটা খুব ভালো করেই জানেন, কুয়োটা কত দূর। আরে ঠিক আছে ঠিক আছে, আমি তো শুধু এমনি বলছিলাম, আমি আমার টাকাটা 1 তারিখের মধ্যেই চাইছি। হ্যাঁ। জমিদার কালুকে বকা দেওয়ার পর নিজের ক্ষেতে চক্কর দিতে যায়, তো ওখানে তার কিছু ঠিক মনে হয় না। একদিন আগে যেখানে তরমুজ ভরা ছিল ওখানে জমি খালি ছিল, যেন কেউ পুরো তরমুজের সাথে ঝোপটাও গায়েব করে দিয়েছে। রে কাল অবধি এই জায়গায় পা রাখার জায়গাও ছিল না, তাহলে এইখানে এরকম তরমুজ ভাঙা চোড়া কি করে হতে পারে? কেউ কি নিয়ে গেছে নাকি? জমিদার চিন্তায় পড়ে যায়, কারণ তার সাথে এরকম আগে কখনো হয়নি। তারপর ও ক্ষেতের চক্কর দিয়ে বাড়ি ফিরে চলে যায়। পরের দিন সে আবার একই দৃশ্যটা দেখে, তার ক্ষেত থেকে অনেকগুলো তরমুজ গায়েব থাকে। জমিদার হয়রান হয়ে যায়। পরের দিন আবার একই জিনিস হয়। ও অনেক চিন্তিত হয় যে এটা হচ্ছে আবার কি তার সাথে। ও যখন সন্ধ্যের সময় বাড়ির জন্য বেরোয়, তো তার ক্ষেতে একটা গর্তের নিচে একটা ডাইনি বসে তার তরমুজের মজা নিতে থাকে। তার আশেপাশে অনেকগুলো তরমুজ আর তার খসা পড়ে থাকে, আর সে মজায় তরমুজ খেতে থাকে। কত মিষ্টি! কালকের তরমুজটা তো একটুও পছন্দ হয়নি, আজকের তরমুজের তো ব্যাপারই আলাদা। ডাইনির সব তরমুজ শেষ হয়ে যায়। তারপর ও নিজের হাত লম্বা করে আর জমি থেকে বার করে দেয়। তার হাত আশেপাশের সব তরমুজ ঝোপের সাথে ভেতরে টেনে নেয়। সব তরমুজটা ডাইনির সামনে পড়ে যায়। আরে বা, এগুলো তো কত বড়! মজা এসে গেল এগুলো দেখে। এবার এগুলোর স্বাদ তো নিয়ে দেখি যে এগুলো মিষ্টি আছে কি না। ডাইনি তরমুজ খেয়ে দেখে তো ওটা অনেক মিষ্টি থাকে। ও সেটাকে তাড়াতাড়ি একটা আঙ্গুরের মতো খেয়ে ফেলে। তারপর তার পেট মোটা হয়ে যায়। যাই, এবার একটু বিশ্রাম করি, বাকি তরমুজগুলো নাস্তায় খাবো। ডাইনি ঘুমিয়ে পড়ে। ডাইনি তো বেশ মজায় ঘুমোতে থাকে, কিন্তু জমিদার অনেক চিন্তায় থাকে। ও চিন্তিত হয়ে নিজের বউকে সব ঘটনাটা বলতে থাকে। এইভাবে তো আমাদের সব পরিশ্রম নষ্ট হয়ে যাবে, আমরা কি বাঁচাবো? আর কি যে পয়সা আসবে, তুমি তো জানো আমার পাথরের অপারেশন করাতে হবে। হ্যাঁ লতা, আমি সব জানি, কিন্তু আমি কি করব? এসব কি করে হচ্ছে সেটা তো আমিও জানি না। তুমি খোঁজ করাও, এই তরমুজগুলো কোথায় গায়েব হচ্ছে। পরের সকাল জমিদার খেতে যায় আর ওখানে আবার তরমুজগুলো গায়েব পায়। ও পুরো ক্ষেতে চেক করতে লাগে যদি কিছু জানতে পারে, কিন্তু ও কিছু জানতে পায় না। দিনের পর দিন ক্ষেতগুলোর অবস্থা দেখে জমিদারের অবস্থা খারাপ হয়ে যায়। তারপর ওর নজর কালুর ক্ষেতের উপর পড়ে, যেখানে হ্যান্ডপাম্পের কাজ শেষ হয়ে গিয়ে থাকে। জমিদার রেগে কালুর কাছে যায় আর তার কাছে নিজের টাকা ফেরত চায়। আজ তো তোর হ্যান্ডপাম্প তৈরি হয়ে গেছে, চল টাকাটা দিয়ে দে।
জমিদার মশাই আমাকে শুধু আর কিছু দিনের সময়টা দিয়ে দিন। না না, আজ এক তারিখ হয়ে গেছে, আমার নিজের টাকাটা চাই। এখন এই তরমুজগুলো আমি বাজারে গিয়ে বিক্রি করব, তারপর আপনার টাকাটা দিয়ে দেব। হ্যাঁ। না বাবা না, আমার তো আজকেই আমার টাকাটা চাই, না হলে এই যে বেঁচে থাকা জমি আমার হয়ে যাবে। তুই কাগজপত্র সই করেছিলি মনে আছে তো? এই জমিটা হলো আমার 1100 গজের, আর আমাকে আপনাকে দিতে হবে 1000 গজ। তাহলে এই এই জমিটা হলো আপনার, এই হ্যান্ডপাম্প যেটা আছে সেটা আমারই থাকবে। ঠিক আছে ঠিক আছে, হ্যান্ডপাম্প রাখ, আর এই 100 গজ জমিটাও। কালু হাত চাপার কাছে এসে বসে পড়ে আর কাঁদতে লাগে। ও বুঝতে পারছিল না যে কিভাবে ও বাড়ি ফিরে যাবে। কিছুক্ষণ পর ওখানে বিমলা নিজে হ্যান্ডপাম্প দিয়ে জল ভরতে আসে। দেখো এই যে হলো হ্যান্ডপাম্প, আমি এসে গেলাম জল ভরতে। কিন্তু তুমি এখানে বসে আছো কেন? খেতে কাজ করছো না কেন? আর জমিদার এসেছিল, আর আর আমার সব জমিটা ও নিয়ে চলে গেল। এ শুধু 100 গজ জমি, আর এই হ্যান্ডপাম্পটা আমার কাছে শুধু এখন রয়ে গেছে। হে ভগবান, এবার আমরা কি করব? এইটা শোনার পর বিমলার মাথা ঘুরে পড়ে যায়। কালু ওকে দেখে ঘাবড়িয়ে যায় আর তাড়াতাড়ি হ্যান্ডপাম্পটা চালিয়ে জল বার করতে লাগে। কালু যখন হাতে জল নেয় তো ওটা একদম লাল রঙের থাকে। ও তাড়াতে সেই জলটা বিমলাকে খাইয়ে দেয়। ওটা খাওয়ার পর বিমলা একদম ঠিক হয়ে যায়। তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, একদম ঠিক। কিন্তু তুমি এত তাড়াতাড়ি তরমুজের রস কোথায় থেকে আনলে? কালু আবার হ্যান্ডপাম্প চালায় আর খেয়ে চেক করে, তো ওটা একদম মিষ্টি আর ঠান্ডা তরমুজের রসই থাকে। আরে বা, এটা তো তরমুজের রস গো! এই হ্যান্ডপাম্পের থেকে তরমুজের রস বেরোচ্ছে, এটা কি করে হতে পারে? সত্যি আমাদের হ্যান্ডপাম্প থেকে তরমুজের রস? বা, মনে হয় ভগবান আমাদের দুঃখ আর দেখতে পারছে না, তাই ও এমন করে দিল। কালু আর বিমলা অনেক খুশি হয়ে যায়। এখন আমি কালকেই এখানে একটা বোর্ড লাগিয়ে দেব, যেখানে বড় করে লিখে দেব 1 টাকায় 1 গ্লাস তরমুজের রস। তারপর কালু ওই রকমই করে আর পরের দিন হ্যান্ডপাম্পের কাছে একটা বোর্ড লাগিয়ে দেয়। গ্রামবাসীরা যখন জানতে পারে যে কালুর হ্যান্ডপাম্প থেকে তরমুজের রস বেরোচ্ছে, তো সবাই ওখানে রস খেতে আসে। হরিয়া যখন 1 গ্লাস তরমুজের রস খায় তো তার মনই ভরে না, ও 2-3 গ্লাস এমনি খেয়ে ফেলে। তার সাথে আসা 3-4 জন 3-4 গ্লাস তরমুজের রস খেয়ে যায়। সারাদিনে ধীরে ধীরে করে কালুর ভালো কামাই হয়ে যায়। এবার কালু আর বিমলা দুজনে ওখানে বসেই পয়সা গুনতে লাগে। ওগো, এটা তো ভালো কামাই হয়ে গেল। নিচে জমিতে বসে ডাইনি সব শুনতে থাকে। সবকিছু আমি করলাম আর ওরা ভগবানকে ধন্যবাদ দিচ্ছে, এটা তো অন্যায়। কাজ কেউ করুক আর ধন্যবাদ কাউকে, ভালো কাজের তো কোনো প্রশংসা নেই। কালু আর বিমলা বাড়ির জন্য বেরিয়ে যায়। তারপর ডাইনির আবার তরমুজের খিদে পায়। ও জমিদারের ক্ষেতের প্রায় সব তরমুজ খেয়ে থাকে, আর একটা কোনায় শুধু কিছু একটা তরমুজ থাকে। ডাইনি ওগুলো জমির নিচে বসে বসে নিচে টেনে নেয়। ততক্ষণে ওখানে কালু আর বিমলা ফিরে আসতে থাকে। তুমিও কত কিছু ভুলে যাও না, খাবারের টিফিনটা ওখানেই ভুলে এলে। বিমলা আর কালু ক্ষেতের দিকে আসতে থাকে, তখনই তাদের নজর জমিদারের ক্ষেতের উপর পড়ে। ওরা অবাক হয়ে যায়, তারপর একের অপরের দিকে তাকায়। এটা কি হচ্ছে গো? দুজনে মিলে জোরে তরমুজের ঝোপটা ধরে নেয়। এবার ডাইনি নিচে থেকে ওটা টানতে লাগে আর কালু বিমলা উপর থেকে। আরে এই ঝোপটা মাঝখানে কোথায় আটকে গেল, মনে হচ্ছে বেরিয়ে দেখতে হবে। ডাইনি জমির উপরে আসে তো কালু আর বিমলা তাকে দেখে চিৎকার করে। বাঁচাও বাঁচাও বাঁচাও, ডাইনি ডাইনি, তুমি এখানে খেতে কি করছো? আমি এই ক্ষেতের নিচে জমিতে থাকি, আমি শুধু তরমুজ খেয়ে পেট ভরেছি। আর তুমি যে আজকে এত পয়সা রোজগার করেছো, ওটা ভগবানের দয়ায় নয় বরং আমার দয়ায় করেছো, বুঝেছো? জমির নিচে বসে আমি যখন তরমুজ খেতাম তো ওই বীজগুলো দিয়ে আরো তরমুজ বেরিয়ে এলো, আর ওগুলোর মধ্যে একটা তরমুজ এত বড় যে তুমি ভাবতেও পারো না। আর তুমি যে হ্যান্ডপাম্পটা লাগিয়েছো ওটা সেই তরমুজের উপরেই লাগিয়ে দিয়েছো, তাই তোমার হ্যান্ডপাম্প দিয়ে তরমুজের রস বেরোয়। এই সব আমার কারণে হয়েছে। তোমার কারণে আমাদের খুব ভালো হয়েছে, না হলে
ওই জমিদার তো আমাদের এক এক করে সব জমি নিয়ে নিয়েছিল, আর আমরা তো কাঙাল, হ্যাঁ গরিব হয়ে গেছিলাম। তুমি চিন্তা করো না, আমি জমিদারের ক্ষেতে কখনো তরমুজ হতে দেবই না। ডাইনি কালুর এইভাবেই সাহায্য করে, জমিদারকে শিক্ষা দেয়।